করোনার আবহে যখন গোটা দেশ স্তব্ধ, মানুষ জানে না কি করবে, কবে পাবে মুক্তি এই মারণ ভাইরাসের হাত থেকে। দেশজুড়ে দীর্ঘদিন লকডাউন চলার ফলে নিত্যদিন খেটে খাওয়া মানুষের পেটে টান পড়েছে। তাই এই গরিব মানুষগুলি নির্ভর হয়ে পড়ছে সরকারের ওপর। সরকার যথাসাধ্য চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত যেন কোনো মানুষ অভুক্ত না থাকে। পাশাপাশি বহু স্বেচ্ছাসেবী সংগঠন ও বহু সমাজসেবীরাও হাত বাড়িয়ে দিয়েছে এই গরিব মানুষগুলোর দিকে। তেমনই এদিন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেল বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি কর্মী দেবাশিস নাথকে। তিনি লকডাউনের প্রথম থেকেই প্রায় 53 দিন ধরে 108 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গরিব মানুষের হাতে প্রতিদিন দুপুরে রান্না করা খাবার তুলে দিচ্ছেন। পাশাপাশি সমাজসেবী দেবাশিস বাবুর এই উদ্যোগে এগিয়ে এসেছেন অনেক পুরুষ ও মহিলারা, যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের হাতে রান্না করা খাবার তুলে দিতে উদ্যোগী হয়েছেন। বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি কর্মী দেবাশিস নাথ বলেন, 108 নম্বর ওয়ার্ডের যেসব খেটে খাওয়া মানুষ আছেন তাদের হাতে কোনো কাজ না থাকায় অনাহারে দিন কাটছে। তাই এই 108 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় যেমন মা দুর্গা ও শীতলা মন্দির, রাম মন্দির, শরৎ মালঞ্চ ক্লাব, মোনাডাঙ্গা, পশ্চিম চৌভাগা মাঝিপাড়া, পশ্চিম চৌভাগা জোড়াপাম্প, বিজয়নগর আদর্শ কলোনি, IFB শ্রমিকপল্লী, আশ্রয়পল্লী সহ বিভিন্ন জায়গায় একদম নিজস্ব উদ্যোগে প্রায় প্রতিদিন 400 থেকে 500 মানুষের হাতে রান্না করা খাবার তুলে দিতে উদ্যোগী হয়েছেন। এছাড়াও তিনি বলেন, যতদিন লকডাউন চলবে ততদিন এইভাবেই মানুষের পাশে থাকবেন এবং এইভাবেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন বলে জানান তিনি। আমার নাম দেবাশিস নাথ। এটা আমাদের আজকে নিয়ে 53 দিন পদার্পণ করলো এবং আমি খাওয়ার চেয়েটা ভুল কথা, ভগবান ব্যবস্থা করে দিয়েছে। আর তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে এখানে আমাদের দুর্গা বাহিনী, আমাদের কার্যকর্তা সহযোদ্ধা, এদের মিলিত হয়েই আজকে আমার এই প্রোগ্রামটা সাকসেসের পথে চলছে। অনেক বাধা বিপত্তি এসছে, যেমন এই রান্নার জায়গাটা আজকে নিয়ে 4 নম্বর রান্নার জায়গা হয়েছে, 3 নম্বর রান্নার জায়গায় আমরা পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, এবং কি আমাদের কিছু উনুন ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। তবুও ভগবানের একটা প্রদান থাকেই, ভগবানের আশীর্বাদ ছিল আজকে, যার কারণ আমি কিছু দুর্গা বাহিনী হিসাবে মা কাকিমা দিদি বোন এদেরকে পেয়েছি, যারা আমাদের রান্নার কাজে সহযোগিতা করছিল এবং আজও করে আসছে। মানে অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রমের কোনো মূল্য হয় না। সত্যি কথা বলতে ওনারা যা করছে আমি কোনো দিন এর মূল্য দিয়ে তাদের চোখাতে পারবো না। তো আমরা যেমন ভাত ডাল আলু সয়াবিনের তরকারি, কোনো দিন ভাত ডাল পাঁচমিশালি সবজি, আবার একটু স্বাদ পরিবর্তন করার জন্য কোনো দিন ভাত ডিমের ঝোল, যেমন দুদিন আগে আমাদের কাকিমাদের অনুরোধে ভাত ডাল আর আলু কুমড়োর ছক্কা বলে যে খুব প্রসিদ্ধ ছক্কা নামে যে আলু কুমড়ো তরকারি সেটাও করা হয়েছে। আমরা যাচ্ছে 108 নম্বর এরিয়ার মধ্যেই থাকছি, কারণ আপনারা তো দেখতে পাবেন আমাদের কলকাতার যত স্লাম এরিয়া আছে তার মধ্যে 108 নম্বর হচ্ছে একদম শীর্ষে। এখানকার বেশিরভাগটাই হচ্ছে আপনার লেবার ক্লাস। প্রত্যেক দিন দুবেলা ভগবানকেও ডেকে যাচ্ছি যেন এইভাবেই চালিয়ে যেতে পারি যতদিন লকডাউন চলবে, এবং ভগবানের কাছে প্রার্থনা করি এই পরিস্থিতি থেকে শুধুমাত্র আমরা নয়, আমাদের ভারতবর্ষ না পুরো বিশ্বব্যাপী যত তাড়াতাড়ি মুক্তি পাই। আমি আজকে এখানে পরিচিত আছি বা আমার একটা পরিচিত রয়েছে যে আমি বিজেপির কার্যকর্তা বা কর্মী, কিন্তু আজকের দিনে আমরা যেটা করছি সেটা কোনো বিজেপি না, কোনো রাজনীতি নেই, কোনো বর্ণবিদ্বেষ নেই, কোনো ধর্মের বাধা নেই, আমরা আজকে খালি মানুষের সেবা। কিছু অসহায় ক্ষুধার্ত মানুষ রয়েছে, তাদের হাতে কিছুটা অন্ন তুলে দেওয়া, এটাই আমাদের মূল মন্ত্র এবং এই অঙ্গীকারটাকেই সামনে রেখেছি। সেই ভূপেন হাজরিকার সংকলাপটা মনে পড়ছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো জীবন রয়েছে কোনো মানুষের জীবন দান করার জন্য, মানুষ হয়েছে মানুষের পাশে থাকার জন্য। তাই রাজনৈতিক ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমাদের এই কর্মযজ্ঞ চলছে এবং আগামী দিনেও চালিয়ে যাওয়ার প্রস্তুতি করছি আমরা। হ্যাঁ, আমার নাম ছন্দা নস্কর, আমি এখানেই থাকি। আমাদের দেবাশিস এসে আমাদের কাছে বলল যে আমরা একটু রান্না করে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করব, আপনারা একটু সহযোগিতা করুন। তাহলে আমরা তখন বললাম হ্যাঁ আমরা সবাই মিলে সহযোগিতা করব। বলল আমরা এখন সবাই মিলে রান্নাবান্না করে দেবাশিসের সঙ্গে ও সব আয়োজন করে, আমরা সবাই মিলে ওর সঙ্গে সহযোগিতা করি। এখানে সব কিছু আমরা করি, সবাইকে খাওয়া দাওয়া দিই। দেবাশিস নাথ এখানে বললো রান্নাবান্না করার জন্য সবাই মিলে সহযোগিতা করি, সবাইকে খাওয়া দাওয়া দিই,
এই